1971 সালের 4 ডিসেম্বর এদিন বাংলাদেশের সব রণক্ষেত্রে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকায় হানাদার বাহিনী পিছু হটতে থাকে। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি অঙ্গনে বাংলাদেশের জন্য দিনটি ছিল অস্থিরতা আর উদ্বেগের। বিস্তারিত মাসুদ রানার রিপোর্টে। 1971 সালের 4 ডিসেম্বর মুক্তিযুদ্ধ এক ভিন্ন মাত্রা পেতে শুরু করে। দেশের বিভিন্ন স্থানে পর্যদস্ত হতে থাকে হানাদাররা। এদিন ভারতীয় সেনা নৌ বিমান বাহিনী বাংলাদেশে পাকিস্তান দখলদার বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ চালায়। চতুর্দিক থেকে ভারতীয় সেনাবাহিনী এগিয়ে আসে। ঢাকা, চট্টগ্রাম ও করাচিতে শত্রুর ঘাঁটিতে ঘাঁটিতে চলে বোমা বর্ষণ। সীমান্ত শহর দর্শনা সম্মিলিত বাহিনী দখলে চলে আসে। দখলদার মুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি, গাইবান্ধার ফুলছড়ি, জীবননগর, বক্সিগঞ্জ, লক্ষ্মীপুর সহ আরো বেশ কিছু এলাকা। বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ লিখিত পত্রে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। তবে সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হয়নি। পোল্যান্ড এ প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয়। ফ্রান্স ও ইংল্যান্ড ভোটদানে বিরত থাকে। বাংলাদেশকে স্বীকৃতির দাবি জোরালো হতে থাকে আন্তর্জাতিক মহলে। মাসুদ রানা, নিউজ 24।